শাহিন নোটের পোলার ধর হালে কয় কেডি ভাই আপনার আমার সাথে এরকম করতেছেন কেন? আমার কোনো দোষ নাই। তুই আরেকটা কথা কইলে তোর মোবাইল টোবাইল সব রেখা দিবি। ভাই আমার র‍্যাঙ্ক মাইনাস হয়ে যাইব, আমার একটু খেলতে দেন। শাহিন নোটের পোলার শক্ত করে ধরে ফেল, ওর দেখাইতাছি মজা। কি হইছে ভাই, ও কি করছে যে আপনি এত খেপে গেছেন? গত 5 ঘন্টা ধরে ওই এইখানে বসে গেম খেলতাছে। কেমনে যে র‍্যাঙ্কটা পৌঁছ দিম, কেমনে যে গেম খেলুন বুঝতেছি না। বুদ্ধি পাইছি, এই রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে ভালো গেম খেলা যাইব। A few moments later. এই যে ভাই আপনাদের এই রেস্টুরেন্টে কি ওয়াইফাই আছে না? সরি স্যার, আমাদের এখানে ওয়াইফাই নামক তো কোনো খাবার নাই। এখানে জুস, বার্গার, হট ডগ, চিকেন ফ্রাই, হট কফি, কুল কফি এগুলো আছে। দুরুমি আইডি বাদ দেন, আমি খাওয়ানোর কথা বলি নাই, আমি ওয়াইফাই এর কথা কইছি। ওই যে ইন্টারনেট, মোবাইলে যে ইন্টারনেট আছে না, ওই ইন্টারনেটের কথা কইছি, ওয়াইফাই। কিন্তু আপনি ওইটা দিয়ে কি করবেন? এটা রেস্টুরেন্ট, এখানে এসে মানুষ খাবার অর্ডার করে, আপনি ওয়াইফাই দিয়ে কি করবেন? আরে মিয়া ওয়াইফাইটা কানেক্ট করে দেন না, আপনি রুম পেঁচাইতেছেন কি লাগা? আচ্ছা আপনি বসেন, আমি আসতেছি। A few moments later. স্যার আপনি কি এখন অর্ডারটা করবেন? ভাই আপনাদের ওয়াইফাইটাকে কানেক্ট করে দেন, নাহলে পাসওয়ার্ডটা আমার দেন। শিওর স্যার, লেখেন, মাগনা জিনিস কম চালান। বুঝলাম না আপনার সাহস দিছে কে, এত বড় কথা বলেন আপনি। আমি কি এখানে মাগনা খাইতে আইছি নাকি? বিল যাই তো খামু, তো একটু ওয়াইফাই চালালে কি হয় যে এত বড় কথা কইবেন আপনি আমারে? স্যার আপনি আসলে ভুল বুঝতেছেন, আসলে আমাদের যে ওয়াইফাই আছে সেটির যে পাসওয়ার্ড আছে সেটিই হচ্ছে মাগনা জিনিস কম চালান। ও আচ্ছা আচ্ছা, এটা আপনি আগে বলবেন না, কি আউল ফাউল পাসওয়ার্ড দিয়ে রাখছেন, আজব ভাই। সরি স্যার, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি আপনার খারাপ লাগায়। তাহলে স্যার আপনি অর্ডারটা এখন করবেন? ভাই আপনি এখানে জানতো, আপনি আমার পুরো মাথা নষ্ট করে দিয়েছেন, মাত্র আসলাম এখনই আপনি অর্ডার নেওয়ার জন্য পাগল লেগেছেন কি ভাই? বুঝলাম না আমি কিছু। সরি স্যার, আচ্ছা তাহলে কিছুক্ষণ পর আসতেছি। A few moments later. স্যার আপনি অর্ডারটা তো করলেন না, এখন কি অর্ডারটা করবেন? ধুরমিয়া আপনার লাগে আমার মাইরা দিল, কি সুন্দর একটা ম্যাচ খেলতেছিলাম, সব আপনি নষ্ট করে দিলেন, আমার র‍্যাঙ্কটাই পুরো মাইনাস হয়ে গেল, পুরো মুডটা অফ করে দিলেন। আপনি জানতে পারি এখান থেকে আমার চোখের সামনে থেকে যান আপনি। ওকে স্যার, সরি স্যার, সরি। A few moments later. স্যার অর্ডারটা কি করবেন না? ভাই এই মাত্র রিভাইভটা পাইছি, সিরিয়াস একটা মুহূর্ত, এখনই আপনি এসে পড়ছেন? দাঁড়ান ভাই দাঁড়ান, একটুখানি লুটটা করে নি ভালো মতন। A few moments later. স্যার আপনি কি অর্ডারটা করবেন? কি আজব ভাই, আপনাদের রেস্টুরেন্টে আসলাম, আপনাদের 5 স্টার একটা রেস্টুরেন্ট, এখানে আসলাম আপনারা কি রকম ব্যবহার শুরু করে দিয়েছেন, অর্ডার নেওয়ার লাগা পুরো পাগল লাগছেন, একটু ওয়েট করেন নিয়া। স্যার আপনার জন্য কি এখন আমরা পার্টি দেখবো? মানে আপনি এটা কি বলতেছেন? বুঝলাম না আমি। মানে বিয়েটা এখানেই করে ফেলেন, আমার অর্ডার নেওয়ার আগেই বিয়েটা করে ফেলেন? দুরমিয়া আপনারও না, আচ্ছা যান তাহলে আপনি একটা জুস অর্ডার করেন আমার জন্য। এই হালার পোহালা, ওঠেন দিকা। কি বলেন আপনি, আপনার কত বড় সাহস! তুই বাইরে আয় দিকা, 5 স্টার হোটেলে আইসত, 5 ঘন্টা পর অর্ডার করছত 20 টাকা দামের একটা জুস, ফকির নি জানে কোনকার, তুই বাইর হবি নাকি আমি তোর ঘাড় ধাক্কা দিয়ে বাইর করুম? কি একটা অবস্থা, আপনি এমন করতেছেন কেন? বুঝলাম না আমি। শাহিন নোটের পোলার দর হালে কয় কেডি? ভাই আপনার আমার সাথে এরকম করতেছেন কেন? আমার কোনো দোষ নাই। তুই আরেকটা কথা কইলে তোর মোবাইল টোবাইল সব রেখা দিবি। ভাই আমার র‍্যাঙ্ক মাইনাস হয়ে যাইব, আমার একটু খেলতে দেন। শাহিন নোটের পোলার শক্ত করে ধরে ফেল, ওর দেখাইতাছি মজা। কি হইছে ভাই, ও কি করছে যে আপনি এত খেপে গেছেন? গত 5 ঘন্টা ধরে ওই এইখানে বসে গেম খেলতাছে, মাত্র একটা জুস অর্ডার করছে, অর্ডার করতে বললেই বলে র‍্যাঙ্ক মাইনাস খাইব, আরে কি করা উচিত এখন বল। দিবস গেমিং, 3D এডিটর, কার্টুন ভিডিও ক্রিয়েটর। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলতে। তো যারা যারা আমাদের ভিডিওটা এখন দেখলেন,
অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করবেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে, কোন পার্টটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড গাইজ যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যারা পেজ থেকে দেখছেন বা টিকটক থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাই কিন্তু পেজ বা টিকটকটা ফলো করে দিবেন। অ্যান্ড গাইজ এরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড দিবস গেমিংয়ের সাথে থাকবেন, দিবস গেমিংকে সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।